আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স সবাইকে, আমার আইটি মহসিন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্রথমেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়। আপনার ছেলে ও মেয়ের জন্মসনদ করার পূর্বে আপনার জন্মসনদ বাংলা ও ইংরেজি ভার্সন অনলাইনে ঠিক আছে কিনা তা অবশ্যই আগে দেখতে হবে। আর এটি কিভাবে দেখবেন সে বিষয় নিয়েই আজ আপনাদের সাথে কথা বলবো। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন বাংলা ও ইংরেজি যাচাই করবেন। এই জন্য আপনাকে যা করতে হবে, প্রথমেই আপনাকে মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল চার্মিং যে কোনো একটি চালু করতে হবে। তো চলুন আমরা মজিলা ফায়ারফক্স চালু করলাম। এখানে অ্যাড্রেস বারে https://bdrs.gov.bd অথবা আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর এরপর আপনাদের যেটা করতে হবে, জন্ম নিবন্ধনে ক্লিক করার পরে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করতে হবে, বাস এতটুকুই। এরপর আপনাদের বার্থ রেজিস্টার নাম্বারের ঘরে এখানে 17টি ডিজিট বা ব্যক্তি পরিচিত নম্বর, যে 17টি ডিজিট রয়েছে সেটা লিখতে হবে। অনেকেরই 16টা থাকতে পারবে, তবে সেক্ষেত্রে পূর্বে শূন্য দিয়ে নেবেন। এরপর জন্ম তারিখ অবশ্যই প্রথমে জন্ম সাল, তারপরে মাস, তারপরে দিন টাইপ করুন। এরপর যেটা করতে হবে, দি অ্যান্সার ইজ, এইখানে যেটি যোগফল হয় সেটি এখানে লিখতে হবে। লেখার পরে সার্চে ক্লিক করার পরে এরকম আপনাদের আসবে। এখানে দেখেন, এখানে মোহাম্মদ ইমরান হাসান লেখা আছে, কিন্তু এখানে ইংলিশে PHS, তার মানে ইংলিশটা নাই। স্থায়ী ঠিকানা বাংলা থাকলেও এখানে নাই। মাতার নাম দেখেন, এখানে ইংলিশ বাংলা ঠিক থাকলেও ইংলিশটা নাই। পিতার নামে ঠিক সেম একই ক্যাটাগরি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আপনার জন্মসনদটি অবশ্যই ইংলিশ ভার্সন করে নিতে হবে। এই জন্য আপনাকে জন্ম নিবন্ধন কারেকশন থেকে এটা করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অথবা কোনো ধরনের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে অবশ্যই নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।